গেলেহলির ব্লক চেয়ারম্যান সজল সাংমাগর যে তারে বারে গুড়ি মারানায় পেচার তলবামত বড় যাওলুক দেখাছি দো পার্টির সাবাঙ্গিগুনি মের হে হসপিটাল আ যার যে নিজগরত মেরো বিরে চিকিৎসে গত আরেক কিতে দেখা যার দো পার্টির জোদাতেম্মা এচে বেঞ্জি মাদান হেল্লির গতনাগা নারণিনে পেচারতল টাউন হল গরত বিজেপি উনকোটি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ভগবান দাসর থুবনি একান থেম্বাঙ্গুই দিচায় ডাঙ্গ ভগবান দাসে হই ত্রিপ্রামতার সাবাঙ্গিগুনি বিজেপি পার্টির সাবাঙ্গিগুণরে মারধর করি তারার গাড়ি বাইক ভাঙি ফেলেই দন আর বালকজন হেয়ে দুপ্রিয় তারা উনকোটি ডিস্ট্রিক্টর এসপিসি দু দাবি রাগিয়ন যাদিমাদি সেই বজং হামত লেবি দে মানুষরে অ্যারেস্ট করি শাস্তি দিয়ে পড়িব সেই নিয়ে পেচারতল থানার একান কেস করা অবগরি এডিসি ইলেকশন জিতিবার জেরে তুন্দুরি গোত্তাল রেজ্যোত এদুকে মারামারি করদন আর রেজ্য সরকার নানান ডিভেলপমেন্টর হাম গত্তে বাধা দেদন ত্রিপ্রামতের সাবাঙ্গিগুনি হই ডাঙ্গ ভগবান দাস ভগবান দাসে বেগই দুহজুলি আবলাবল সেই পেচারতলত গম পরিবেশ ফিরিয়ে আনিবার সাহায্য সহযোগিতা করিব জুমু টাইমসের লগে থাকো ফাতুরুতুরু এমন কিছু নিষিদ্ধ হাতিয়ার তাদের হাতে ছিল এবং সেখান থেকে তারা বেরিয়ে এসে আমাদের মণ্ডল সাধারণ সম্পাদক প্রশান্ত চাকমার বাড়িতে তারা আক্রমণ করে বাড়ি ভাঙচুর করে এইভাবে পর্যায়ক্রমে তারা শান্তিপুর এলাকায় আমাদের দলীয় কর্মী দু চারটা বাড়িতে আক্রমণ করে মানে এটা অস্থিরতা শুরু করে দিয়েছে যাকে যেখানেও পাচ্ছে সেখানেই তারা মারধর করছে কিছু উচ্ছৃঙ্খল যুবক যথারীতি পুলিশ প্রশাসনের নজরে সেটা নেওয়া হয়েছে পুলিশ প্রশাসন এসেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করেছে কিন্তু তারা এতই উচ্ছৃঙ্খল ছিল এতই আক্রমণাত্মক ছিল মানে এটা সাংঘাতিক অবস্থা তো সজল চাকমাকে প্রাথমিকভাবে পেচারতল হাসপাতালে নিয়ে আসা হয় এখানে চিকিৎসা চলছে এই যে পরিস্থিতি এটা আমরা কোনোদিন দেখিনি একসময় ছিল এরাজ্যের বামফ্রন্ট নির্বাচনের আগে নির্বাচনের পরে এটা সন্ত্রাস তারা চালিয়ে যেত গত 18 নির্বাচনের পর এটা ত্রিপুরাজ্যের ইতিহাসেই প্রথম যে ভারতীয় জনতা পার্টি যে কোনো রাজনৈতিক সন্ত্রাস বা কোনো হিংসা করেনি বা এমন কোনো ঘটনার কোনো নজির নেই কিন্তু এডিসি নির্বাচনের পর আমরা দেখলাম এইভাবে গোটা রাজ্যের এডিসি এলাকায় জাতি জনজাতিদের মধ্যে এইভাবে মার দৌড় পেইস মামলা এটা কিন্তু একটা আগামী দিনের জন্য অশনি সংকেত আমি বলবো যারাই এই কাজের সঙ্গে যুক্ত যে নামেই হোক অনেক আবার দেখছি যারা সিপিএমের যারা ছিল এরাও মাথাতে এই গণ্ডগুলোর সঙ্গে যুক্ত রয়েছে যারা একসময় যারা এলাকার সিপিএমের ক্যাডার ছিল এগুলো থেকে বিরত থাকা রাজ্য সরকার উন্নয়ন চাইছে দেশের প্রধানমন্ত্রী ত্রিপুরা উন্নয়ন চাইছেন এডিসির উন্নয়ন চাইছেন তো সেটা যেন চালিয়ে যাওয়া সম্ভব হয় আমি যারাই মথার বা যারাই রয়েছে এই কাজের সঙ্গে উন্নয়নকে বাধা সৃষ্টি করছে ও পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলার চেষ্টা করছে যে আপনারা সহযোগিতা করুন রাজ্য সরকারকে কেন এডিসির উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়া যায় আমরা সেই বিষয় নিয়ে সকলের কাছে আহ্বান রাখছি আমি এখন পেচারতল রয়েছি যে পরিস্থিতি যাতে শান্ত থাকে সকলের প্রতি আমি আহ্বান রাখছি এলাকার মানুষের কাছে আহ্বান রাখছি যে আপনারা এই বিষয়গুলোর প্রতি আপনারা আতঙ্কিত হবেন না যারা এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে বা যারা এই ঘটনা করেছে বাইক জ্বালিয়েছে গাড়ি ভাঙচুর করেছে আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা আমরা জানিয়েছি জেলার যিনি পুলিশ আধিকারিক রয়েছেন।